আসসালামু বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের কোনো এক ব্যক্তি বনি ইসরায়েলের ওপর নিকট 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসাবে একমাত্র আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে আবারও বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যিই বলেছ। এরপর নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগল, তাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র এবং 1000 দিনা তার ভিতরে ভরে দিল এবং সে সমুদ্রের তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি অমুকের নিকট 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসাবে একমাত্র আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি, তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম। এই বলে সে কাষ্ঠখণ্ডটি সমুদ্র নিক্ষেপ করল আর কাষ্ঠখণ্ডটি সমুদ্রে ভেসে চলল। তারপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার যানবাহন খুঁজতে লাগল। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রের তীরে গেল যে হয়তো ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাষ্ঠখণ্ডটির ওপর পড়ল যার ভেতর মাল ছিল। সে কাষ্ঠখণ্ডটি তার পরিবারে জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। তখন সে তা চিরল। তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খুঁজছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভেতর যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দচিত্তে 1000 দিনার নিয়ে ফিরে চলে এলো।